Hello friends, this is Shobuj. A good news for all of you guys. Now you can watch the shorthand cricket in regular basis. To watch this, you have to subscribe the page theworldcricket.com and press the bell icon. So remember it guys, and thank you. Hello friends, আমার নাম সবুজ, শর্ট হ্যান্ড ক্রিকেটার বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের। তো আজ এই ভিডিওটি করার উদ্দেশ্য একটু ডিফারেন্ট। সবসময় আমরা খেলার জগতেই মেতে থাকি, সো আজকে একটু ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটি করো। পুরো করোনা আবহে আমাদের পুরো ইন্ডিয়া চলে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলও তার থেকে দূরে নেই এবং খুব বাজে ক্রিটিক্যাল কন্ডিশন আমাদের ওয়েস্ট বেঙ্গল। সো আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্যই এই ভিডিওটা করছি। দিনটা ছিল 13 এপ্রিল। আমার মা আর বাবা লাভালোলেগাঁও ঘুরতে গেছিল। তারা যখন ব্যাক করে আসে, তার দু তিন দিন পর থেকেই মার জ্বর আসে। তো আমরা অতটা কেয়ার করিনি, জ্বর এসছে, প্যারাসিটামল খেলে যাবে, ঠিক হয়ে যাবে। শুক্রবার ছিল, বাট মনে মনে একটু ভয়টাও ছিল যে কিছু না হয়ে গেল না তো, বা করোনা হলো না তো, এরকম টাইপ। সো তারপরে মার টেস্ট করানো হয়, মার রিপোর্ট আসে মঙ্গলবার, পজিটিভ আসে। সোমবার থেকে আমার বাবার কোনো সিমটম ছিল না। সোমবার আমি অফিসে যাই, আমার মাথার পেছনটা না ব্যথা করতে পারে, তো আমি অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসি। তখনও কিছু বুঝিনি, মার রিপোর্ট আসে মঙ্গলবার, পজিটিভ আসে। যেহেতু বাড়ির লোকের একজনের পজিটিভ এসেছে, সো আমি আর বাবাও টেস্ট করাই এবং আমরাও পজিটিভ আসি। যখন রিপোর্টটা আসলো আমার মেসেজে, দ্যাট রবিলাস দাসগুপ্তা, ইউ আর পজিটিভ, প্যানিক হইনি, মিথ্যা বলবো না, ভয়ও পেয়েছি, বাট মাথায় একটা জিনিস ছিল যে 14টা দিন আমাদের কেউ সুস্থ করবে না, আমাদেরই নিজেকে সুস্থ হতে হবে। তো ডেইলি গরম জল খাওয়া, গরম জলে গার্গেল করা, আর ডাক্তার দেখানো অনলাইন, ফোনে ভিডিও কলে সব কিছু আমরা করেছি। ডাক্তার যে ওষুধগুলো দেয়, ভিটামিন সি, মাল্টিভিটামিন, সব কিছু ভালো করে ফলো করি। ঠান্ডার 1% জিনিসও যেন কেউ না খায় বন্ধুরা, এটা আপনাদের ভালো করে বলার। ঠান্ডার সঙ্গে করোনার পুরো সমানুপাতিক সম্পর্ক। আপনারা যদি ঠান্ডা খান, তাহলে যে কোনো কিছু যদি ঠান্ডা যদি যায়, ভাইরাসটা কিন্তু আরও বেশি করে ছড়ায়। গরম সবসময় খেতে হবে, গরম জল খাওয়া, নিজেকে প্রোটিন দেওয়া, লাইক প্রোটিন মডেলের ডিম খাওয়া, আর মাছ মাংসের মধ্যে নিয়ে রাখা। প্যানিক করার কিছু নেই। আর এখন আমি যেটা বলছি সেটা হয়তো অনেকে জানেন না, অনেকে জানেন না, সিটি ভ্যালু বলে একটা জিনিস থাকে। আমাদের রিপোর্টে ছিল সিটি ভ্যালু। এই সিটি ভ্যালুটা, সি ফর ক্যাট, টি ফর টাইগার, এই সিটি ভ্যালুটা যাদের 20-এর নিচে থাকে তারা ক্যারিয়ার করে এবং তাদের অবস্থাও খুব ক্রিটিক্যাল থাকে। কিন্তু যাদের সিটি ভ্যালুটা 20-এর ওপরে থাকে তারা ক্যারিয়ার হয়, কিন্তু অতটা ক্যারিয়ার হয় না যে ছড়াতে পারবে, এবং তারাও সিচুয়েশানটা অন্যদের থেকে অনেকটা সুস্থ অবস্থাতেই থাকে। আমার সিটি ভ্যালু ছিল 26, আমার বাবার ছিল 30, আর আমার মার ছিল 23, ঠিক আছে। আমার অনেক চেনা পরিচিত লোক আছে যাদের একজনের 12, একজনের 19, এরা কিন্তু ক্যারিয়ার, প্লাস নিজেদের কন্ডিশনও খারাপ। তো এই জিনিসটা একটু জেনে রাখা উচিত, সিটি ভ্যালু। যাই হোক, খুব বাজে ক্রিটিক্যাল কন্ডিশন, এখন খেলা একদমই করা উচিত নয়। বাড়িতে থাকতে হবে, জমায়েত না করতে হবে, এবং সবথেকে বেশি নিজের মনের সাহস রাখতে হবে যে করোনা এখন মেবি সবার হতে পারে, কিন্তু এই 14টা দিন একটু যদি নিয়মভাবে চলা যায়, দেন আমার মনে হয় আপনারা সুস্থ হয়ে যাবেন সবাই। সো আমার পজিটিভ রিপোর্ট, নেগেটিভ রিপোর্ট, প্রেসক্রিপশন সব কিছুই আপলোড করা হলো। ভালো থাকবেন, 2 মাস তারপরে এই সেকেন্ড ওয়েভটা চলে যাবে। সো সবাইকে
অনেক শুভেচ্ছা রইল। এবং আমার যারা ভালো অনুগামীরা আছেন, যারা আমাকে সাপোর্ট করেছেন এই 14টা দিন, তাদের জন্য মেনি মেনি থ্যাংকস, অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে, সবার থেকে। সো আমি খুবই কৃতজ্ঞ বোধ করি যে ক্রিকেট খেলার জগৎ থেকে এসছি বলে এতটা সাপোর্ট পাচ্ছি। সো থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন, আর দুটো মাস একটু প্লিজ ভালো রাখবেন। লাভ ইউ।